দেখি গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়িতে গাড়ি আমাদেরকে ফ্রিতে নেয় কি না। অবশেষে গাড়ি পেলাম। অবশেষে গাড়ি পেলাম, গাড়িতে উঠলাম। দেখি হ্যারামে যাচ্ছি, হ্যারামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ফ্রিতে। দেখেন সৌদিতে প্রচুর পরিমাণ রোদ, মেবি 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা অপেক্ষা করে একটি পাহাড় থেকে আমি ডিউটিতে যাওয়ার জন্য নামতেছি। সাথে আছে বড় ভাই সৌরভ ভাই। দেখেন অনেক মানে পাহাড় থেকে নিচে নামতেছি যে ডিউটিতে যাওয়ার জন্য। তো আজকে আমি কি কাজ করি, কোথায় কাজ করি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থাকবে। অবশেষে গাড়ি পেলাম। এটি হচ্ছে হ্যারাম শরীফে ঢোকার মূল গেট। এই মানে গেট দিয়ে সকল ঘরে ঢুকতে হয়, এই গেট দিয়ে। মানে এটা হচ্ছে চতুর্পাশে মানে তার পাশে যে একটা ইশারা থাকে সেটি। তো এগুলো হচ্ছে হ্যারাম শরীফে ঢোকার সময়। এই যে আমরা মূলত এখন হ্যারাম শরীফে চলে এসেছি প্রায় কাছাকাছি। অবশেষে আসলাম। শুকরান ভাই। অবশেষে হেরামে আসলাম। আমাদেরকে গাড়ি অবশেষে ফ্রিতে নিয়ে এসেছে যিনি আমাদেরকে এনেছেন। উনি সম্ভবত মেবি ইন্ডিয়ান, আমি ওনাকে শুকরান বলছি। উনি বলছে ঠিক আছে ওকে। হ্যারাম, হ্যারামে চলে আসলাম। এটি হচ্ছে হোটেলের মূল, অর্থাৎ এটি হচ্ছে হ্যারাম শরীফের মূল অংশ। এই অংশে এমন কোনো মানুষ নাই যে এই অংশ দিয়ে প্রবেশ করে না। যারা নতুন অবস্থায় হজ করতে আসে তারা অবশ্যই এই পথ দিয়ে প্রবেশ করতে হবে, এবং এদেরকে প্রাথমিক অবস্থায় পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তাদের কাগজপত্র যদি ঠিক থাকে অবশ্যই তাদের, এমন কোনো ইন্টারন্যাশনাল হাজি নাই, ইউরোপ বলেন আমেরিকা বলেন বিভিন্ন ইন্টারন্যাশনাল হাজির এখানে আসে। আসার পরে এই মানে পথ দিয়ে প্রথমে ঢুকতে হয় হ্যারামে। তো এটি হচ্ছে মূল গেট। আসলে হাজিদের ভিডিও ধারণ করা যদিও খুবই সিক্রেট বিষয়, তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তাদের একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে আমাদের এমন কোনো, এই জায়গাটা খুবই চিন পরিচিত, এমন কোনো হাজি নেই যে এই জায়গাটা চিনে না। প্রত্যেকটা হাজি এই জায়গায় আসতে হবে এবং প্রত্যেকটা হাজি এই জায়গায় চেনে। ঠিক আছে, এটি পবিত্র হ্যারাম শরীফের খুবই চমৎকার একটি দৃশ্য। এই কবিতাগুলো অত্যন্ত সুন্দর, এবং এখানে কত সুন্দর করে তারা খাওয়ার খাচ্ছে, অথবা তাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। এটি খুবই চমৎকার একটি দৃশ্য, আসলে সবাই এটা উপভোগ করে। ওই যে আমার হোটেল দেখা যাচ্ছে। অবশেষে প্রায় আমরা হোটেলের কাছাকাছি, এখন থেকে 5 মিনিট লাগবে, এখান থেকে 5 মিনিট লাগবে আমি হোটেলে যাচ্ছি। তো সঙ্গেই থাকবে। গ্রুপ আসতেছে, আরেকটা গ্রুপ, ইন্দোনেশিয়ান গ্রুপ, অনেক বড় গ্রুপ। এটা ইন্দোনেশিয়া থেকে আসতেছে। এখন এত 56 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তারা এখন উমরা করার জন্য ঢুকবে। আল্লাহ তাদের উমরাকে কবুল করুক। আরও একটি গ্রুপ আসতেছে, ইন্দোনেশিয়ান গ্রুপ। এটা অনেক বড় গ্রুপ, এরাও 56 ডিগ্রি তাপমাত্রার ভিতরে উমরা করার জন্য ঢুকবে। এখন পবিত্র হ্যারাম শরীফের সামনে আছে মুয়াল্লিম, যিনি সামনে থেকে সবাইকে নেতৃত্ব দিয়ে যান। এবং এই যে দেখেন অনেক বড় একটা গ্রুপ, ইন্দোনেশিয়ান গ্রুপ। বন্ধুরা, এটি হচ্ছে আমার হোটেল। আমি এখন আমার হোটেলের নিচে আছি। এখানে মনে করেন যে মানে যখন তখন যাকে তাকে ঢুকতে দেয় না। আমাদের গায়ে ইউনিফর্ম আসি দেয়, আমাদের গায়ে ইউনিফর্ম আসি দিয়ে আমাদেরকে ঢুকতে দেয়, অন্যথায় এখানে কিন্তু অনুমতি নিয়ে ঢুকতে হবে। আমাদের হোটেলের আশেপাশে অনেক বড় বড় হোটেল আছে, অনেক বড় বড় হোটেল আছে। অনেক হাজি ইন্দোনেশিয়া থেকে এসেছে, তারা আজকে চলে যাবে ইন্দোনেশিয়া আবার ব্যাগ। এটা হচ্ছে বাস তাদের, এই যে মানুষ মানে রাখে। মোহাম্মদ কে ফাল কোয়েস কোয়েস, হ্যাঁ কে ফাল। অনেক হাজি এখন চলে যাচ্ছে, অনেকের উমরা শেষ। কে ফাল কোয়েস, হ্যাঁ কে ফাল কোয়েস, হ্যাঁ
تمام انا شغل فين هنا اليوم দেখেন ভাই, ডিউটিতে এতক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে আসছি, এত কষ্ট হয় নাই। এখন একটা উপর জায়গা আছে, উঁচু জায়গা, সেটি উঠতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, এই যে দেখেন এই জিনিসটা উঠতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। এমনিতেই কিন্তু মেন দরজা দিয়ে আমাদেরকে ঢুকতে দেয় না, ওই যে সিকিউরিটি আছে, এখানে সিকিউরিটি আছে। হ্যাঁ, মানে সিকিউরিটি কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় না, ঠিক আছে। এই এই যে উপরের জায়গা, ওষা জায়গা আছে, উঁচা জায়গাটা উঠতে অনেক কষ্ট হচ্ছে। অবশেষে আমি এসে গেলাম, রোজ আমি যেই গেট দিয়ে ঢুকি সেই গেটে। এই যে এটি হচ্ছে আমার গেট, দেখি কোনো পারমিশন নেওয়া লাগে কিনা। সালাম আলাইকুম। এখানে আমার কার্ড আছে, এই যে এখানে ঢুকেন, এটা প্রত্যেক দিন পাঁচ করে ঢুকতে হয়। এখন আমি কার্ড মারবো, আজকে যেহেতু 16 তারিখ, 16 তারিখে কার্ড পাঞ্চিং করতে হবে। কার্ড মারছি, এটা মেশিন, কার্ডের মেশিন, কার্ড মারছি, ঠিক আছে। রোজ কার্ড মারার পরে আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়াতে ঢুকে আমরা খাওয়া খাই। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। রোজ এসে প্রতিদিন একটা করে কফি, ফাটানো পানি, এটা হচ্ছে হট ওয়াটার, এটা হচ্ছে কুল ওয়াটার, এই হচ্ছে পুরোটা ক্যাফেটেরিয়া, ঠিক আছে। তো আমি ক্যাফেটেরিয়ার ভিতরে এখন বসবো, লেবু নিয়েছি, লেবু খাবো। অনেক রোদের ভিতরে এসেছি, এই জন্য লেবুর শরবত খেতে হবে, এই জন্য লেবুর শরবত খেয়েছি, লেবুর শরবত। আমি যেখানে কাজ করি এটি হচ্ছে লিফটের একবারে নিচে। আমার এই হোটেলটা হচ্ছে 9 তলা, তো আমি এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি, লিফট আসবে একটু পরে। অ্যাকচুয়ালি এই হোটেলের ভিতরে একটি মহিলা ছিল, নারী, এজন্য আমি হোটেলের মানে লিফটে ভিতরে ভিডিও করতে পারি নাই। তো এটা হচ্ছে ঢি, লিফট গেছি উপরে। তো লিফটের ভিতরে মহিলা থাকার কারণে এখানে মানে ভিডিও করা সম্ভব হয় নাই। যে আমার এক ভাই এখানে ফানি এভাবে আনতেছেন কেন? হ্যাঁ, কে ফাল কয়ে চিন্তা, কয়ে চিন্তা আমি যেখানে ডিউটি করতেছি বা করি বর্তমানে, সেখানে যাচ্ছি। মূলত আমি যেখানে কাজ করি এটা হচ্ছে খাবার মাতাম, এখন বর্তমানে ইন্দোনেশিয়ান হাজি এসে এখানে খায়। ডিউটি 3টা থেকে ভাই, 3টা থেকে। এটা হচ্ছে ব্যাগ এরিয়া, ব্যাক সাইড হোটেলের। অলরেডি আগের সেকশনে যারা ডিউটি করেছে তারা কাজ করতেছে এখানে। এই যে অনেকগুলো প্লেট, এগুলো আমার কাজ হচ্ছে মূলত, আমি এগুলো ট্রেকিং করতে হয়। এগুলো হচ্ছে ইন্দোনেশিয়া বুফি, এখান থেকে হাজিরা নিয়ে নিয়ে খায়। অলরেডি হাজি আছে। এই যে এটি হচ্ছে সেকেন্ড মাতাম, এখানে এটি হচ্ছে সেকেন্ড মাতাম, এখানে অলরেডি হাজিরা এসে খাইতেছে। হ্যাঁ, অলরেডি আমার কাজ হচ্ছে আমি এখানে থাকা, এখানে দাঁড়াই থাকা। আমি যদি এখানে ডিউটি করি তাহলে আমার কাজ হচ্ছে এখানে দাঁড়াই থাকা, এবং হাজিরা কী সমস্যার ভিতরে সম্মুখীন হয়েছে, কী সমস্যার সম্মুখীন হয়েছে এগুলো দেখা। লবি তিগা তিগা তিগা